নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব কুমড়ো ফুলের বড়া। এটা যেমন খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, তেমনই খেতেও খুব সুস্বাদু। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেই কীভাবে এটি বানাবো। এর জন্য আমি একটি বাটিতে 5 টেবিল চামচ বেসন নেব। এর সাথে নেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর নেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো ও 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ও স্বাদমতো নুন। এবার আমি এটাকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। বেশি পাতলা করব না, আবার বেশি ঘনও করব না। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া বানাবার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে তাতে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। এবার তেল গরম হলে পরে একটা একটা ফুল আমি ব্যাটারে চুবিয়ে গরম তেলে এইভাবে দিয়ে দেব। একইভাবে অন্য আরেকটি ফুলকেও আমি এইভাবেই ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার এক পাশ একটু হয়ে এলে অপর পাশটি আমি খুন্তি দিয়ে উল্টে দেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখবেন না। গ্যাসের ফ্লেম হাই রাখলে বড়াগুলো ওপর দিয়ে দেখে মনে হবে হয়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে বড়া দুটোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলোর কালারও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নেব। একইভাবে ওই তেলে আবার আমি বাকি ফুলগুলোকে বেসনে চুবিয়ে ভেজে নেব। একইভাবে প্রথমবার যেরকম করে আমি ভেজেছিলাম, সেভাবেই আমি পরের বড়াগুলোকেও ভেজে নেব। বড়াগুলোর কালারও বেশ চেঞ্জ হয়ে এসেছে। ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, কুমড়ো ফুলের সুস্বাদু বড়া।